हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल टू अ न्यू ब्लॉग। आज के मंगलवार सकाल 11:00, आज के घूम थेके उठे चटपट करे मायेर सब्जी केटे दिएछि। अनेक दिन धरे स्किन केयार करा होच्छिलो ना, सेटाओ करे फेलेछि, डान जस्ट मा चा बसिएछे, चाटा खेये स्नाने चले जाब। আর যেহেতু মঙ্গলবার, বাড়ির পুজোটাও আমিই করে দেব, ওদিকে মা রান্নাটা সামলে নেবে। এবছর একটা ব্যাপার হয়েছে, প্রত্যেক বছর শারদীয়ার যে গানগুলো হয়, আগমনী সঙ্গীত যেগুলো হয়, সেগুলো শুনলে না একটা মনের ভেতর থেকে মানে পুজো পুজো একটা অনুভূতি অনুভূত হয়। কিন্তু এবছর গানগুলো বাজছে ঠিকই, হয়তো শোনার প্রথমের দিকে একটা আনন্দ তৈরি হয়েছে, তারপর কোথাও একটা জিনিস মুষড়ে যাচ্ছে। এটার কারণ এটা নয় যে আমার যে প্রাক্তন স্বামী, প্রাক্তন বলাটা ভুল হবে, ওই স্বামীর ব্লাড ক্যান্সার বা তার চারিত্রিক কোনো প্রবলেমের জন্য, অ্যাকচুয়ালি আমার মাইন্ডটা যদি কোথাও একটা সেট হয়ে যায়, সেখান থেকে ডিস্ট্র্যাক্ট করাটা খুব অসুবিধা হয়ে যায়। এবছর আমার মাইন্ডটা সেট হয়ে গেছে যে না, পুরনো জামা দিয়ে পুজো দেখব। মানে ইতিমধ্যে এই যে লাস্ট ধরুন এক মাস বাকি আছে, এক মাসের মধ্যে তো কোনো আনন্দের উৎসবের মুহূর্ত আসবে না যেটা থেকে আমি মন থেকে সেটা করতে পারি, তাহলেই একমাত্র ডিস্ট্র্যাক্ট হতে পারবো। তো দেখা যাক, মা দুর্গা যদি এই এক মাসের মধ্যে কোনো আনন্দের জিনিস নিয়ে আসে, তো ডেফিনেটলি আমি প্রমিস করছি নিজের পয়সা দিয়ে আমি জামাকাপড় কিনে পরবো, আদারওয়াইজ পুরনো জামাকাপড় দিয়ে এবছর পুজো সেলিব্রেট করবো। হোপ ফর দ্য বেস্ট, নেক্সট ইয়ার হবে, টাচউড। চলুন আজকের ব্লগটা এখান থেকে আবার শুরু করছি। সবারই পুজোর প্রিপারেশন কেমন, একটু করে কমেন্টে আমাকে জানান, অ্যাটলিস্ট আপনাদের ভালো শুনলেও আমার নিজের খুব আনন্দ অনুভূত হবে। আজকের ব্লগের যদি কোনো কিছু অংশ ভালো লাগে, দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর মানুষ প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, আর ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক, সেটা দিতে কোনো সময় লাগে না, আর পারলে একটা করে কমেন্ট ছেড়ে যাবেন। আশা করছি প্রত্যেকের দিন ভালো কাটবে এবং সবাই আমার সঙ্গে থাকবেন। ওদের ছবিটাকে নিয়ে বসে বসে ভাবছি আমার ভবিষ্যৎটা কি হবে, এরকমটা তো হওয়ার কথা ছিল না আমাদের মতো পরিবারের মানুষের। সেসব নিয়ে ভাবছি, আর অত জিনিসপত্র কোথায় নিয়ে গিয়ে রাখা হবে, মাথার উপর এত চিন্তা, তাই অটোমেটিক্যালি চোখে জল চলে আসছে, দিশা খুঁজে পাচ্ছি না, তাই ছবিটাকে এভাবে ধরে বসে আছি। আজ নো ডাউট অন্য দিনের তুলনায় খুব তাড়াতাড়ি লাঞ্চে বসেছি, এখন ওই ধরুন 2:30-এর কাছাকাছি বাজে। আজকেও যেহেতু মঙ্গলবার নিরামিষ, লাঞ্চে আছে কাকরোল ভাজা, এটা আছে ঝিঙে তিল, আর আছে আলু সেদ্ধ, আর ঝিঙে দিয়ে মুসুর ডাল, এটা একটা নতুন আইটেম খেলাম মায়ের কাছে আজ। 3:30 এখন, লাঞ্চ করে নিজের বাড়িতেই চলে যাচ্ছি, ওখানে গিয়ে আগে ঠাকুরটাকে গুছিয়ে নেব, কে ওখানে তারপর রেস্ট নেব, সন্ধেবেলায় মা যাবে, তারপর সন্ধেবেলায় একসাথেই ফিরব। এই ঘরটাকেও খুব সুন্দরভাবে আমি শিফটের পর গুছিয়ে নিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করেছিলাম, এবং রান্নাঘরটা অবধি গুছিয়ে রেডি করে নিয়েছিলাম, দেখুন। কিন্তু এই বাড়িটার মেয়াদও এবার শেষ হয়ে গেছে। এই ঘরটাকে নিয়ে কোনো কথা বলবারই আমার জায়গা নেই, কিন্তু যেটা ঘটলো সেটা হচ্ছে, পর্ণশ্রীতে তো আমার পিসিরা বাবা বহু বছর আছে, রবীন্দ্রনগরের সঙ্গে প্রথম পরিচয় হয় যখন 2010-11-এ আমার মাসি প্রথম এখানে ফ্ল্যাট কিনেছিল। আফটার দ্যাট আমি এখানে শিফট হলাম। এখন আমার রবীন্দ্রনগরের এই জায়গাটা আসতে ভীষণভাবে ঘেন্না লাগে, ভীষণভাবে বিরক্ত লাগে। তো আমি না জানি এখানে শিফট হয়েছিলাম, খুব তাড়াতাড়ি এগুলো সবই ছেড়ে দিয়ে জিনিসপত্র কিছু বিক্রি করে বাকিটা আজ থেকে যেমন গোছানো আমি শুরু করে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যাব। তো আগের বার যেটা হয়েছিল, অন্য কোথাও সংসার পাতব বলে এসেছিলাম, বাট এই মুহূর্তে 5 বছরের জার্নি, সংসারটা এখানেই ইতি। তো নেক্সট আবার জানি না কী হবে, সেটা সময় বলবে বা ক্রমশ প্রকাশ্য বা ঈশ্বর যা ডিসাইড করে রেখেছে। তো রবীন্দ্রনগরের এই জায়গাটায় আমি কিন্তু বাড়ি ভাড়া নেওয়ার সময় অনেক কিছুই না জেনে বাড়ি ভাড়া নিয়েছিলাম, তো
তারপরে অনেক কিছুই ওপেন হয়, অনেক কিছুই দেখতে পাই চোখে, জানতে পারি। তো আজকাল আর এখানটায় একেবারেই আমার আসতে ভালো লাগে না, খুব ইমিডিয়েট এখান থেকে মানে বেরোতে পারলে বাঁচি, কারণ আমি বরাবরই নিজে ওয়ান ম্যান ওমেন একটা মানুষ। সেখানে বারে বারে এত কালিমা, এত জিনিসপত্র দেখে না আমি লিটারেলি বিরক্ত। সমঝদার আদমিকে লিয়ে ইশারাই কাফি হ্যায়। আমার ঠাকুরের জায়গাটা নিয়ে মেন যেটা বলার, কার্তিকটা কেনার সময় কিন্তু আমি জানতাম না বিয়ের পর যেরকমভাবে কার্তিক বাড়িতে আসে, কিন্তু তার বা তার পরিবারের সঙ্গে কি প্ল্যান ছিল সেটা কিন্তু আমি না জেনেই এই ঠাকুরটাকে কিনেছিলাম। আজকে কার্তিকের জন্য বেশি খারাপ লাগে। লাস্ট ইয়ার সরস্বতী পূজার সময় আমি তাকে বারে বারে বারণ করেছিলাম যে এত বড় সরস্বতী কিনবে না, আমরা তো রেন্টে থাকি, কোন বাড়িতে কখন উঠে যাব, সেখানকার পজিশন কীরকম থাকবে, তারপরেও জোর জবরদস্তি এগুলো কেনা হয়েছিল। আজকে এগুলোকে তো আমায় কিছু একটা ব্যবস্থা করতে হবে, তার সমস্ত দায়ভার যেন আমার। সংসারটা আমি তো কোনোদিনই কোনো ছেলের সাথে মানে ওই যেটাকে খুব বাজে ল্যাঙ্গুয়েজে বলে ঢলাঢলির ব্যাপার আমার কোনোদিনই ছিল না, আজও ইন দ্য মিনটাইম নেই। কারণ আমি বরাবরই একটা সাংসারিক টাইপের মেয়ে, আমি একটু সংসার জিনিসটাকে ভালোবাসি, এবং তার জন্য অলরেডি কালকের ব্লগেই বলে দিয়েছি আমার ঠাকুমাকে দেখে আমি এরকমটা শিখেছিলাম বা মাকে দেখে। আমাদের পরিবারটা ধার্মিক পরিবার, নিজেদের বাড়িতে আমাদের ধর্মরাজ বিরাজ করেন, অধর্মের কাজ করা আমাদের একেবারেই মানে রক্তেই নেই। তো তারপরেও সংসারটা এতটা গুছিয়ে পাতার কারণ, এত জিনিসপত্র কেনার কারণ আমি একেবারেই জানতাম না আমার কপালে এই রকম কোনো মানুষ জুটেছে। বিয়ের আগের সম্পর্কগুলো আমি জানতাম, কিন্তু বিয়ের পরেও তার চারিত্রিক যে এত প্রবলেম আছে আমি সত্যিই জানতাম না, এটা আমার সত্যিই না জানার বাইরে। আর যদি বা কিছু বুঝেছিলাম সেগুলোকে ওই নজরআন্দাজ বলে সেরকম করে দিয়েছিলাম। তো ইন দ্য মিনটাইম এত সমস্ত জিনিস নিয়ে এখানে রাখার পর এগুলো যখন আবার গোছাতে হবে, এত বড় হেডেক, এত কিছু, এটা যেন সত্যি আমার কাছে খুব হেডেক হয়ে যাচ্ছে। তো এত কিছু গোছাতে আবার যেহেতু একা হাতে সবটাই সময় লাগবে, সময় সাপেক্ষ বলি আজ থেকে জাস্ট ঠাকুরটা দিয়ে শুরু করে নিই, তারপর কিছু বাসনপত্র বা জামাকাপড় দেখি কতটা কী গোছানো যায়, সেরকম অল্প স্বল্প করে গোছাতে থাকব। বাকিটা ঈশ্বর জানেন, আমি বা আমার মা, আমরা কেউ সত্যি এর পরের ঘটনাগুলো ঠিক জানি না। এখানে আমার একটাই প্রশ্ন, যে বা যারা আমার এই লক্ষ্মীশ্রী সংসারটাকে খুব ভালোভাবে প্ল্যান কাটিয়ে ইচ্ছাকৃত ভাঙলো, বিচারটা ঈশ্বর তার বা তাদের করুক। কারণ আমি আমার সংসারে সব সময় লক্ষ্মীশ্রী মেনটেন করেছি, বারে বারে কোনো জিনিস আমার ঘরে কখনো মানে ফুরিয়ে গেছে বারণ তো এই অবস্থায় মানে আমি রাখিনি ঘরের কোনো জিনিসই না, সেটা শুধু নুন তেল চাল নয়, কোনো জিনিসই না। তাই হয়তো এতগুলো জিনিস করতে পেরেছি, এবং অবভিয়াসলি আমার চাকরি ছিল, সেই চাকরির পয়সাতেই করতে পেরেছি। আফটার দ্যাট চাকরি ছাড়ার পরে আর সেরকমভাবে সত্যি আর কিছু কিনিনি আমি, অল্প স্বল্প খাওয়া দাওয়া যেটা সেইটা বা বাড়ি ভাড়া কারেন্ট বিল এগুলো শুধু সেই মুহূর্তে অন্য কেউ মেনটেন করতো, যেহেতু আমি 3 বছর টোটাল সংসার চালিয়েছিলাম আর সে চালিয়েছিল 2 বছর। আমি জানি না এরকম ভাগাভাগি করে সংসার করা যায় কি না বা হয় কি না, মেবি হয় না বলেই ঈশ্বর হাত তুলে দিয়েছে, ঈশ্বর সেই জায়গা থেকে আমাকে বের করে নিয়ে এসেছে। কারণ বারে বারে কারো পরিবার থেকে এতভাবে পোক করা, এটা কেন কিনেছে, ওটা কেন কিনা কিনে দিয়েছিস, তোর পয়সা আমার পয়সা, মানে আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম। আই জাস্ট মানে স্বপ্নেও ভুলতে পারি না, এগুলো জাস্ট মনে পড়ে যায়। তো ঠিক আছে চলুন, আপসেট তো ডেফিনেটলি লাগছে আজকে, যেহেতু আগেরবার শিফটিংয়ের কারণও ছিল আর এবারে শিফটিংয়ের কারণ একেবারে ব্রেকিং। তো চলুন আপাতত আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে ঠাকুরে হাত দেওয়ার আগে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে ঠাকুরটাকে আগে গুছিয়ে ফেলি। ঠাকুরের জায়গা গুছিয়ে নিয়েছি, এই ঠাকুরগুলো তো আর গোছানোর ব্যাপার নেই, দেখা যাক ওদের আবার কী হয়, ওরা কোথায় ওদের জায়গা ঠিক করে রেখেছে সেটা দেখে ওদের ব্যবস্থা হবে। 9টার সময় ওই বাড়ি থেকে ফিরে গেছি। বেসিক্যালি আমার ওই বাড়ি যাওয়ার কারণ ছিল ঠাকুরগুলো গোছানো আর কিছু জামা কাপড় সাজিয়ে জিনিসপত্র এইসব আনবার জন্য। এগুলো এখন থেকেই সমস্ত গুছিয়ে রেডি করছি, এবং কালকে বেরোনোরও আছে, সেই কারণে জামা কাপড়ের প্রয়োজন পড়েছিল। প্রচুর খিদে পেয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেব।
রাত্রি 10:30 আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি ওখানে ছিলাম বলে। আর আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মানে খাবারের মেনুতে কী কী আছে আমার দেখানোর মতো ধৈর্য নেই। এখানে আছে ভেন্ডি, একটা ভেন্ডি ভাজি, ওখানে আছে আলু পোস্ত, আর আছে দুধ। আগে আমি গপাগপ খেয়ে নিই। আজকের ব্লগটা এবার এখানেই শেষ করে দিচ্ছি, কাল সকালে খুব তাড়াতাড়ি উঠে বেরোনোর আছে। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণ অবধি সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।